পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট, বিরাট সিদ্ধান্ত খেমের। জেলায় জেলায় গেল নির্দেশ, পঞ্চায়েত নির্বাচনে একে বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে তৃণমূলকে হারানোর জন্য বামেদের মহাজোটের প্রস্তাব দিচ্ছে গেরুয়া শিবির। রাজ্য কমিটির বৈঠকে এমনই রিপোর্ট দিয়েছে জেলা নেতারা। যদিও গেরুয়া শিবিরের প্রস্তাবকে পত্র পাঠ খারিজ করার নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। গত ১ এবং ১ ২ এপ্রিল আলিমুদ্দিন স্ট্রিটে বসেছিল সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তার প্রস্তুতি খতিয়ে দেখতে এই বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কী রণকৌশল নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে জেলা নেতৃত্ব জানিয়েছে নিচু তলায় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে গেরুয়া শিবির। সেখানেই জেলার নেতারা জানান, নো ভোট টু টিএমসি, রাজ্য জুড়ে এই স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েত ভোটে নামতে চায় বিজেপি। সেই রণকৌশলকে সফল করতে গ্রাম বাংলার তৃণমূল স্তরে আরএসএসের কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। আঞ্চলিক নেতাদের কাছে তারা টোপ দিচ্ছে, তৃণমূলকে হারাতে হলে বিরোধী সব ভোট যাতে এক বাক্সে পড়তে হবে, সেজন্যই একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে। এর জন্য কোথাও তৃণমূলের বিরুদ্ধে বামেরা প্রার্থী দেবে, কোথাও বিজেপি প্রার্থী দেবে। যেখানে বামেরা প্রার্থী দেবে সেখানে বিজেপি প্রার্থী দেবে না, আর বিজেপি যেখানে প্রার্থী দেবে সেখানে বামেদের প্রার্থী দেওয়া চলবে না। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হলে মানুষের একটাই বিকল্প থাকবে, এমনই চুক্তি করতে চাইছে গেরুয়া শিবির।